সবার দৃষ্টি আকর্ষণ করছি। ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে দিন প্লিজ। সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমরা আজকে আবার এসেছি চট্টগ্রামের ভাটিয়ারি সীতাকুণ্ড। আমরা আজকে আপনাদেরকে দেখাবো মেসার্স আর জে মেরিন নামের একটি দোকান। এখানে বড় ধরনের জেনারেটর বিক্রি করেন, আর যাদের জেনারেটর প্রয়োজন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা এখান থেকে জেনারেটর নিতে পারবেন, বড় ধরনের জেনারেটর। আচ্ছা ভাই আসসালামু আলাইকুম, কি নাম আপনার ভাই? মোহাম্মদ জিকু। জিকু ভাই, জিকু ভাই, এই মানে কি মাপে পরিমাপটা কি এটার? মেড ইন জার্মানি না? আচ্ছা আচ্ছা, ম্যান মানে ম্যান কোম্পানির, ম্যান কোম্পানি, জার্মানি কোম্পানির নাম হচ্ছে, হ্যাঁ ম্যান জি। এটা কত পাওয়ার? এটা পাওয়ার হচ্ছে 250 কেভি, 200 কিলোওয়াট। 200 কিলোওয়াট না, 250 কেভি, 200 কিলোওয়াট না। আচ্ছা, আমাদের যে কারেন্টের যে ব্যবস্থা যদি এখানে ফল করে এইগুলো ইউজ করা যাবে? ইউজ করা যাবে। 200 কেভি, 250, 250 কেভি, 200 কিলোওয়াট। আচ্ছা, 250 কেভি, 200 কিলোওয়াট। আচ্ছা ঠিক আছে, এটা মেড ইন জার্মানি ম্যান কোম্পানির। কেমন ইউজ হয়েছে এটা? ছত্রিশ ঘন্টা চলছে, অনলি 36 ঘন্টা। এটা কি কিভাবে বোঝা যাবে অনলি 36 ঘন্টা চলেছে? সরি, 62 ঘন্টা, 62 ঘন্টা না, অনলি 62 ঘন্টা চলেছে এই মেশিনটি ম্যান কোম্পানির। আচ্ছা কেমন দাম এটার ভাই? আচ্ছা মোটামুটি একটা যদি একটা ধারণা করতো আর কি, যে কেমন হইলে একবারে ফাইনালি দশের কাছাকাছি লাগবে? আচ্ছা, যদি ধরেন বাংলাদেশে অন্য অন্য কোনো জায়গা অথবা ঢাকা বা অন্য জায়গায় যদি নিতে চায়, সেক্ষেত্রে কেরিং এর ব্যবস্থা আছে? ওকে, এইটা কি ব্যবস্থা আপনারা করতে পারবেন তো? না, হ্যাঁ আপনাদের দায়িত্ব দিলে, হ্যাঁ যে ব্যবস্থা করে দিবেন না? আচ্ছা, মোটামুটি 9.5-এর উপরে লাগবে, 10-এর কাছাকাছি হয়তো আপনাদের সাথে একটু আলোচনা করতে পারবে। ম্যান কোম্পানির একটি মেশিন জেনারেটর, এতে শুধু 62 ঘন্টা চলেছে মেশিনটি। আচ্ছা ভাই, এরপরে ভাই জিকু ভাই, এটা এটা কোন কোম্পানি? ক্যাট। এটা কোন দেশ? আমেরিকান, আমেরিকান না? তোলা যাবে একটু সুপ্রিয় সুধি, এটা হলো ক্যাট কোম্পানির, আমেরিকান কোম্পানি। আমরা আছি মেসার্স আর জে মেরিন নামক একটি দোকানে। এই দোকানটির অবস্থান হলো ভাটিয়ারি সীতাকুণ্ড। আমরা কথা বলছি জিকু ভাইয়ের সাথে। এটা ম্যান কোম্পানি না? ক্যাট, সরি ক্যাট কোম্পানি। এইটাতে একদম আরো ফ্রেশ লাগে। আচ্ছা, আপনারা রং করছেন না? এমনি কি একদম ইয়া তো মানে ভালো রানিং না? রানিং। আচ্ছা, এটা কত পাওয়ারের? সাড়ে 300 কিলোওয়াট, 438 কেভি না? এটা কেমন চলছে? 2000 ঘন্টার মতো চলছে না? ওইটা শুধু 62 ঘন্টা, এটা 2000 ঘন্টার উপরে চলছে। আচ্ছা, এটার প্রাইসটা কেমন চান? 18 লাখ। আচ্ছা, মানে 18 লাখ চাচ্ছেন, এখন কথা বলা যাবে আর কি, একটু আপনাদের সঙ্গে আলোচনা করা যাবে। সুপ্রিয় সুধি, এটা ক্যাট কোম্পানি, আমেরিকান, 2000 ঘন্টার উপরে চলেছে এই মেশিনটির যে, হ্যাঁ ক্যাটারপিলার। ওকে, তারপরে এটা ভাই? এটাও ক্যাট কোম্পানি না? এটাও ক্যাট কোম্পানির, ক্যাটারপিলার, আমেরিকান কোম্পানি। আচ্ছা, এটার প্রাইসটা কেমন ভাই? 12-এর কাছাকাছি বিক্রি আশা করতেছেন না? সুপ্রিয় সুধি, আপনারা যারা এই ধরনের মেশিন খুঁজছেন, তারা চিটাঙ্গের যে শিপের যে মেশিনগুলো আছে এগুলি জেনারেটর, বড় হেভি জেনারেটর, এগুলি আপনারা নিতে পারবেন এখান থেকে। আচ্ছা ভাই, এটা কি ইয়ানমার? ইয়ানমার জাপানি, জাপানি না? আচ্ছা, এটা কত কিলোওয়াট? 200 কেভি, 160 কিলোওয়াট। আচ্ছা, 36 ঘন্টা, এটা অনলি 36 ঘন্টা চলছে না? জিকো ভাই, এই এই নাম্বারটাই কি মানে অ্যাকুরেট না? এখানে ইয়া করার মানে মডিফাই করার সুযোগ নাই? চার পাঁচ দিন আগে আনছেন শিপ থেকে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, পাল্টানো যায় কিন্তু আমরা করি না, করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটার কেমন দাম চান? সাড়ে 10 লাখ না? 9-এর কাছাকাছি বিক্রি আশা করতেছেন? শিপের মধ্যে থাকে জি, যদি লাগে, যদি লাগে চলে না? হ্যাঁ এটা চলে না?
এটা মেইন ক্যাটারপিলার যেটা দেখলাম আমরা বড়টা না আর এগুলো ছোটগুলো থাকে আপনার আচ্ছা ইমার্জেন্সি হ্যাঁ যদি প্রয়োজন ছাড়া চালাবে হ্যাঁ চালাবে না হ্যাঁ স্বাভাবিক এটা কেন চালাবে এরা কেন চালাবে হ্যাঁ আচ্ছা এটা বড়টা কি মিৎসুবিশি জাপানি না এটা কেমন দাম ভাই 8-9 হেলি বিক্রি করার আশা করতেছেন না আচ্ছা এরপরে এখানে যে ভাই আছে আমরা আছি মেসার্স আর জে মেরিন সীতাকুণ্ড ভাটিয়ারি জি ভাই ইংল্যান্ড বলবো না বলবো তো মানে সুইডেন ইংল্যান্ডও কাজ করে না ইংল্যান্ডে হয়তো ম্যানুফ্যাকচার হয় আছে যাই হোক এটা কেমন দাম ट्रक बस एकदम हेवी ब्रैंड मोटामुटी साढ़े सात लाख ना साढ़े सात लाख अच्छा 162 কেবি আচ্ছা এরপর এইটা ভাইয়া এটা হচ্ছে ম্যান ম্যান 167 কেবি 167 কেবি না জার্মানি ম্যান জার্মানি আচ্ছা এটা কেমন প্রাইসটা প্রাইসটা 6.5 লাখ 6.5 লক্ষ টাকা চাচ্ছেন না একটু কমানো যাবে আশা একটু কমানো যাবে আপনারা যারা নিতে চান তারা এখানে আসবেন আসলে জিকু ভাই আছেন অথবা রাসেল ভাই আছেন আচ্ছা রাসেল ভাই না ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন না হ্যাঁ ওনারা আছেন আপনারা কথা বলবেন আমি নাম্বার দুটি দিয়ে রাখবো আপনারা যারা নিতে চাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এবং কথা বলতে পারবেন সুযোগ আছে পাশাপাশি আপনারা এখান থেকে যদি ওনাদের সাথে ওনাদের মেশিনপত্র যদি কিনেন সেক্ষেত্রে যে ট্রান্সপোর্টের ব্যবস্থা ওনাদেরকে আপনারা রিকোয়েস্ট করলে তারা ব্যবস্থা করে দিবেন আচ্ছা এরপর এইটা কোন দেশি ভাইয়া ম্যান জার্মানি না ও এটা অনেক বড় না ইংল্যান্ড কামিন্স এটা কত কেবি 202 কেবি আচ্ছা এটা কেমন দাম দাম চাই 10 লাখ 20 আচ্ছা 10 লাখ 20000 10 লাখ 20000 হয়তো কথা বলা যাবে থ্যাংক ইউ আচ্ছা আর এটা চলছে আবার 113 ঘন্টা 113 ঘন্টা বড়গুলোই বেশি চলছে বেশি চলছে হ্যাঁ ইমার্জেন্সি হ্যাঁ শিপের মেশিন এগুলি আপনারা যারা নিতে চান বড় ধরনের জেনারেটর তারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারবেন এখানে অনেক ধরনের মেশিনপত্র আছে আচ্ছা এটা কি ইন্ডিয়ান মেড ইন ইন্ডিয়া না হ্যাঁ হ্যাঁ আমি দেখছি এটা এটাও কামিন্সই না আচ্ছা কিন্তু ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার হয়েছে এটা চাইনা করে ইংল্যান্ডে করে আচ্ছা এটা এটা কত কেবি 125 100 কিলোওয়াট 100 কিলোওয়াট এটার কেমন প্রাইস এটা 5.5 লাখ 5.5 লাখ না 5.5 লাখের আচ্ছা আচ্ছা এটা এটাও কি শিপে ছিল শিপে ছিল না আচ্ছা তারপর এটা ভাইয়া এটা হচ্ছে পার্কিন্স ইংল্যান্ড ইংল্যান্ড না পার্কিন্স পার্কিন্স ইংল্যান্ড এটা কত কেবি 110 কেবি 110 কেবি না 88 কেবি আর এটা কত দামটা চাইতেছে এটা 5.5 5.5 দামটা আচ্ছা আচ্ছা আমরা এসেছি মেসার্স আর জে মেরিন এখানে আমরা কথা বলছি জনাব জিকু সাহেবের সাথে আচ্ছা একটু বলবেন মানে আমার দর্শকদেরকে কিছু বলবেন যে এখান থেকে নিতে নিলে কিভাবে নিবে এখান থেকে ওনারা যদি চাই সরাসরি দেখে নিতে পারবেন অথবা ছবি দেখে অনেক পার্টি আমাদের মধ্যে ছবি দেখে মাল কিনে গেলে আচ্ছা আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমরা নিজস্ব কেরাং আছে কেরাং দিয়ে পাঠিয়ে দিই কোনো সমস্যা নেই আর এখানে কি আপনি দেখাই দিবেন তো মানে রানিং করে দিবেন অবশ্যই রানিং করে রানিং করে এখান থেকে বোঝাই দিব জি সমস্যা নেই সুপ্রিয় বন্ধুরা আপনারা যারা মেসার্স আর জে মেরিনে আসবেন আপনারা দেখে শুনে নিতে পারবেন এবং পাশাপাশি এখান থেকে ওনারা একদম রানিং করে দিবেন যেহেতু আপনারা একটা হেভি জিনিসপত্র ইকুইপমেন্ট নেবেন সেক্ষেত্রে আপনারা রানিং করে নেবেন সেই প্রত্যাশা রইল আপনাদের কাছে ভালো থাকুন সুস্থ থাকুন আর আছে কোন মেশিন আচ্ছা এগুলি না আচ্ছা এইটা ছোট রয়ে গেছে না এটা কত ইয়া কেবি 60 কিলোওয়াট না এটা কোন দেশে না এটা জার্মানি ম্যান টু ম্যান নিউ এজ না হ্যাঁ জার্মানি না ম্যানি ম্যানি না মার্সিডিস ম্যান টু ম্যান আচ্ছা মার্সিডিস ম্যান কত 5.5 লাখ না
5 লাখের মতো। আচ্ছা, দাম হলো এটা 5 লাখের মতো, আরো আলোচনা করা যাবে। আপনারা যারা আসতে চান আপনারা আসবেন, মেসেজ আর জে মেরিন, এখানে জিকু সাহেব আছেন এবং রাসেল সাহেব আছেন, আপনারা কথা বলবেন। আমি নাম্বারটি আবার দেখিয়ে রাখি। রাসেল ভাই থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।